আলেকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুজি আল্লাহ তাআলা আপনাদেরকে ইমান মজবুত রাখুক আপনাদের আল্লাহর উপর ভরসাটাকে মজবুত আরো করে দিক খবরদার তাবিজ ব্যবহার করবেন না আপনারা আতেসূজনর তাবিজ ব্যবহার করতে বলছে দেখুন জিন শয়তান শয়তানরা এই জন্যই আপনাদের কাছে এসেছে বা আপনাদেরকে কষ্ট দিচ্ছে যাতে করে আপনারা শিরক বেদাতের লিপ্ত হয়ে যান কিন্তু আলহামদুলিল্লাহ আপনি এখনো হন নাই এবং হওয়ার চেষ্টাও করবেন না আপনি তাবিজ ব্যবহার করবেন না তবে হ্যাঁ এর জন্য আপনি দোয়া দুরুজটা পড়ছেন ইনশাআল্লাহ আজকে কাজ 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 হয়নি হবে হবে আল্লাহর উপর ভরসা করে রাখেন ভরসা রাখেন এবং দোয়া করেন হম আল্লাহর কাছে দোয়া চান এবং সকাল সন্ধ্যার জিকিরগুলো আছে সেগুলো পড়েন আহ শোয়ার সময় যে জিকিরগুলো আছে সেগুলো আয়তল কষি তারপরে বাড়িতে রাত্রে শোয়ার সময় আহ সুরা বাকারা তেলাওয়াত করেন তেলাওয়াত করেন বা লাগিয়ে দিয়ে এতে কি বলছে টেপে হোক কিংবা মোবাইল মোবাইলে হোক লাগিয়ে আর বাড়িতে যখন প্রবেশ করবেন রাত্রে তখন প্রথম যেটা দরজা আপনি ঢুকবেন সে দরজাতে ঢোকার সময় হ্যাঁ বাড়ির দরজা যেটা সেখানে বিস্মিল্লা বলে বাড়িতে ঢুকবেন হ্যাঁ বিস্মিল্লা বলে দরজাটা বন্ধ করবেন এবং খাওয়ার সময় বিস্মিল্লা বলে খাবেন খাবার এটা খেয়াল রাখবেন এরপরে শোয়ার সময় করে নিজেরা দুইজনে অজু করে শোবেন হ্যাঁ এবং শোয়ার সময় আহ সোরা খালাস পরে এগুলো নিজের শরীরে ফুটু দিয়ে আহ আয়তল পড়ে তারপরে শোবেন ইনশাআল্লাহ দেখুন কয়েকদিন গুলো করে দেখেন ইনশাআল্লাহ কাজে লাগবে আর তাবিজ অবশ্যই তাবিজ লটকাবেন না তাবিজ লাটকাবেন ঠিক না